হোয়াটসঅ্যাপ গাইজ, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। সো কালকের রাত্রির থেকে এত পরিমাণ বৃষ্টি হয়েছে না, যে এখানে পুরো জলে জলে ভরে গেছে, এক একজনদের তো বাড়িতেও জল ঢুকে গেছে। তো চলো তোমাদের দেখাই কতটা জল জমেছে আর কিরম চারিদিকে লাগছে, চলো দেখাই। দেখো আমাদের রাস্তাতে কত জল জমে আছে, এই রাস্তাটা পুরোটাই প্রায় জল জমে গেছে। আসলে বৃষ্টিটা কন্টিনিউয়াস হচ্ছিল, তাই না? এরকম জলের মধ্যে দিয়ে যেতে কত সুন্দর লাগে না! ছোটবেলার কথা মনে পড়ে যায়। ছোটবেলাতেও এরকম জল জমলে আমরা ছোটরা ছাতা মাথায় দিয়ে মাঠে ঘাটে বেরিয়ে যেতাম জল ঘাঁটতে, খুব সুন্দর লাগতো, মাছ ধরতাম। ছোটবেলাটাই খুব ভালো ছিল। যাই হোক, এরকম জল ঘাঁটাটাও ঠিক নয়, ঠান্ডা লেগে যেতে পারে, তাই তোমরা কিন্তু জলে বেরিও না বেশি, কারণ এখন যা পরিস্থিতি ডাক্তারদেরও পাওয়া যাচ্ছে না। এই দেখো, আরো একটু বৃষ্টি হলে হয়তো এই বাড়িগুলোতেও জল ঢুকে যেত, এক একজনদের বাড়িতে তো জল ঢুকেই গেছে। এই জলের আওয়াজটা কত সুন্দর লাগছে না, মিউজিকের সাথে বেশ ভালো লাগছে, তাই এডিটিং এ রেখে দিয়েছি, তোমরা জানিও এডিটিং কেমন হয়েছে। ওই ওইখানে মেন রোডে, মেন রোডে কাছে যাইনি আমি, ওখানে জমে না জল। হ্যাঁ বলছিল তো, কি মাছ ধরবি? উল্টে যাবে। এই দেখুন, একটা খেবা পাগলা থাকে আমাদের পাড়ায়, দেখুন ছাতা ছাড়া বেরিয়ে পড়েছে, বলছে আমি বাগান পরিষ্কার করব। ভাইকে খোঁচাতে খোঁচাতে আবার বেরিয়ে পড়লাম জল ঘাটতে, বেশ মজাই হচ্ছিল। এই দেখুন খেপাদা শুনছে না কারোর কথা, বললাম একটা ছাতা নিয়ে বেরোতে, বেরোলো না। উপর থেকে আমাদের পাড়াটা দেখো, পুরোটাই জলে ডুবে আছে, তাও তো আমরা ভালো আছি, এক একজনদের তো বাড়িতেই জল ঢুকে গেছে। দেখো এখান দিয়ে একটু আগে আমি হেঁটে আসছিলাম, দেখো পিছনের পুকুরটাও ভেসে গেছে।
জল ভেঙে যাচ্ছে, দেখতে পাচ্ছো পুরো পুকুরটাই ভেসে গেছে। আর এই যে আমি ব্লগিং করছি, কেমন লাগছে? তো যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর কেমন লাগলো জানিও। তোমাদের জন্য বৃষ্টিতে বেরোলাম, একটু ভিজে এলাম, এখন এরম জলে বেরোনো উচিত নয়, তোমরা কিন্তু বেরিও না, ঠান্ডা লেগে যেতে পারে। চলো টাটা।